প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি তোমাদের সাথে আমি কথা বলবো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেজর বাংলার মাইকেল মধুসূদন দত্ত রচিত কবি কবিতাটি নিয়ে। দেখো, এই কবিতায় শুরু করার আগে প্রথমেই মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে দু চার কথা জেনে নেওয়া দরকার। যাদের কাছে টেক্সট আছে তারা অলরেডি জানে বা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মধুসূদনের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি এবং তিনি মারা গিয়েছেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন রবিবার। তিনি বাংলাদেশের যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। তার প্রথমা স্ত্রী ছিলেন রেবেকা এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন হেনরিয়েটা। মধুসূদনের উল্লেখযোগ্য কাব্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখব মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতাবলী এটসেট্রা। বাংলা সাহিত্য মধুকবিকে স্মরণ করবে কেন, এটা আগে তোমাদের প্রত্যেকের জানা উচিত। কেন স্মরণ করবে মধুকবিকে? তার কারণ মধুসূদন দত্ত প্রথম কবি যিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছিলেন, অর্থাৎ মিলহীন ছন্দ প্রয়োগ করেছিলেন। আমরা যে কবিতাটা পড়ব, কবি মধুসূদনের যে কবিতার নামই হচ্ছে কবি, এই কবিতাটা চতুর্দশপদী কবিতা বলি। 14টি চরণ আছে, ভালো করে গুনে দেখো যাদের কাছে এই মুহূর্তে টেক্সট আছে, যদি আমরা দেখি দেখব 14টা চরণ আছে এবং এটা 8-6 মাত্রায়। যদি আমাদের এটা ছন্দ থাকতো তাহলে তোমরা বুঝতে পারতে, কিন্তু ছন্দ সম্বন্ধে বেসিক ধারণা নেই, তো সেই জন্য আমি এখানে বলি এটা চতুর্দশপদী কবিতা বলি, অমিত্রাক্ষর ছন্দ। তো সেই চতুর্দশপদী কবিতা বলি অ্যাকচুয়াল বলেছেন কি? দেখো, এই ধরনের কবিতার আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অষ্টকার শতক। বাট এখানে 14টা লাইনে পরপর দেখানো আছে একদম একটা প্যারাতেই। এখানে কবি মধুসূদন দত্ত এই কবিতায় যেটা আলোচনা করতে চেয়েছেন সেটা হচ্ছে অ্যাকচুয়াল আমরা বলছি কবি রবীন্দ্রনাথ, কবি মধুসূদন, কবি কালিদাস, কিন্তু কবি বলবো কাকে, এটা একটা সবচেয়ে বড়, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কবি। যদি আমরা বাংলাতে বলি যে কবির সংজ্ঞা কী, কবি কাকে বলবো, মানুষ আমরা বুঝতে পারবো একে মানুষ হলো, তার একটা সংজ্ঞা আছে, সংজ্ঞার্থ জ্ঞাপক আছে। কবি এই কবিতার মূল আলোচ্য বিষয় আমরা কবি কাকে বলবো। তাই কবি প্রথমেই বলছেন, দেখো, কে কবি হাইফেন মানে কবিকে, কবে মানে বলবে, কে মোরে, কে মোরে আমাকে বলবে, অর্থাৎ এই আমাকে বলো তো কবিকে, প্রথম প্রশ্ন একদম পাঠকের উদ্দেশ্যে। বা কবি কাকে আমরা বলবো, ঘটকালি করি, ঘটকালি শব্দটা দাগ দিয়ে রাখো, ঘটকালি করি, এই ঘটকালি শব্দটার সাথে আমাদের পরিচয় ঘটেছে। কোথায় ঘটেছে ঘটকালি? কেন আমরা গ্রামে জানি বিয়ের সম্বন্ধে ঘটকালি কথাটা প্রয়োগ করা হয়, তাই তো? ঘটক গিয়ে তিনি কী করেন, ছেলের বাড়ি মানে পাত্রের বাড়ি আর পাত্রের বাড়ির মধ্যে সম্বন্ধ পাতান, অর্থাৎ ঘটকালি। সেই ঘটকালি করি মানে সংযোগ করি, দাগ দিয়ে রাখো, সবদে সবদে বিয়া দেয় যেই জন, যেজন প্রথম কথা, যা কাকে কবি বলবো, যিনি শব্দের সাথে শব্দের বিয়ে দেন মানে মেলবন্ধন ঘটান। বিয়ে মানে কি? বন্ধন তো। বিয়ে মানে কি? মেলবন্ধন। ঘটক যেমন কি হয় মানব জীবনে পাত্রপক্ষ, পাত্র আর পাত্রীর বিবাহের মেলবন্ধন ঘটান, আমরা কবি তাকেই বলবো যিনি শব্দের সাথে শব্দের মেলবন্ধন ঘটান। অর্থাৎ এই যে শুরুতে কবিকে এই প্রশ্নের উত্তরে যেন একটা উত্তর কবি নিজেই দিয়ে দিচ্ছেন, এবং সেই নিজে দিতে গিয়ে কি বলছেন, যিনি শব্দের সাথে শব্দের মেলবন্ধন ঘটান তিনিই কবি। আর সেই কি সে যমদমি, জিজ্ঞাসা চিহ্ন, সেই কি সেই যমদমি, সেই কি সে মানে সেই কি যমদমি মানে যমকেও যিনি দমন করতে পারেন, সে ধ্বংস মৃত্যু তাকে দমন করতে পারেন, তার শিরোপরি দাগ দিয়ে রাখো শোভে কি অক্ষয় শোভা যশের রতন, তার শিরে তার মস্তকে শোভা পায় কি অক্ষয় শোভাকার দানকারী যশ খ্যাতির রতন বা মুকুট। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, কবি হলেন শব্দের মেলবন্ধনকারী, যিনি কবি তিনি শব্দের মেলবন্ধন করবেন, শুরুতে এই কথা কিন্তু জানিয়ে দিলেন। এরপর কবি বলছেন, কি বলছেন একবার দেখে নি, সেই কবি মোর মতে, তিনি আমার মতে তিনিই কবি যিনি কি দাগ দিয়ে রাখো কল্পনা সুন্দরী, যার মনকমলতে পাতেন আসন, যাব নয় যার হতো, কল্পনা সুন্দরী কল্পনার আলোকে যিনি মানে বাস করেন, সেই মনকমলেতে পাতেন আসন, লক্ষ্মী যেমন কি হয় পদ্মে আসন পাতে, এখানে মন পদ্মে যেন যিনি আসন পাতেন, হৃদয় থেকে কল্পনার আবেগে বা কল্পনা থেকে উৎসারিত হয়ে যার শব্দবন্ধন তিনিই কবি। অস্তগামী দাগ দিয়ে রাখো ভানুপ্রভা সদৃশ্য বিতরী, অস্তগামী ডুবন্ত ভানু সূর্যের প্রভা
সদৃশ্য মত বিতরণ করেন। ডাক দিয়ে রাখো ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ। এই ভাবের সংসারে, এই ভাব জগতে তিনি মূলত তার কিরণ, তার প্রতিভা ছড়িয়ে দেন। তিনিই কবি। অর্থাৎ শুধু শব্দের মেলবন্ধন হলেই কবি নন, কবি হতে গেলে তাকে কী হতে হবে? কল্পনা সুন্দরী, কল্পনা বিলাসী হতে হবে, যেন যার হৃদয় পদ্মে বা মানস পদ্মে কল্পনার উপর ভর করে এই ভাব জগতে কবি বিরাজ করবেন, তিনিই কবি। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, কল্পনা হাইফেন মানস পদ্ম হাইফেন ভাব জগৎ, কল্পনা মানস পদ্ম ভাব জগৎ, এই তিনটের মিশ্রণে তৈরি হচ্ছেন কবি। তাহলে প্রথমে কবিকে, যিনি শব্দের সাথে শব্দের মেলবন্ধন ঘটান। সেকেন্ড কি পেয়েছি কবি কি না, তিনি মূলত যমদমে, মানে তিনি অক্ষয় অমর। তৃতীয় কি না, তৃতীয় হচ্ছে কবি কল্পনা বিলাসী। চতুর্থ কি, মন বা হৃদয় মাঝ থেকে কল্পনার বিলাস উপর ডিপেন্ড, কল্পনা বিলাসী হয়ে হৃদয় বা মনের হৃদ পদ্মে কবি ভাব জগতে বিরাজ করবেন, এ তিনিই কবি। আর কি বললেন, ডাক দিয়ে রাখো আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে, যার আজ্ঞা মানে আনন্দ আক্ষেপ ক্রোধ। অরণ্যে ডাক দিয়ে রাখো কুসুম ফোটে যার ইচ্ছা বলে, এই অরণ্যেই বনে কুসুম প্রস্ফুটিত হয় যার ইচ্ছা বলে, যার ইচ্ছা বসত। ডাক দিয়ে রাখো নন্দন কানন হতে সে সুজন আনে, যেন নন্দন কানন স্বর্গীয় যে উদ্যান সেখান থেকে যে সুজন আনে, যে সুজনে সুজে বন্ধু যে প্রাণাধিক আনে। ডাক দিয়ে রাখো পারিজাত কুসুমের রম্য পরিমলে, এই পারিজাত কুসুমের পার স্বর্গের যে ফুল সেই পারিজাত ফুলের রম্য সুন্দর পরিমলে মধু বা লব্ধ, মূলত মধুই মানে করব, সুন্দর মধু। ডাক দিয়ে রাখো মরুভূমে তুষ্ট হয় যাহার ধ্যানে, যার ধ্যানে মরুভূমি তুষ্ট হয়। ডাক দিয়ে রাখো বহে জলবতী নদী মৃদু কলকলে, জলবতী নদী যেখানে বয়ে চলে কলকল্লল ধারায়। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, চিরন্তন ইচ্ছার প্রতিভু কবি। আমরা যদি পুরো বিষয়টা দেখি তাহলে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার, তিনিই কবি হবেন যিনি সর্বজীব, মানে সর্বত্র যার অবারিত ধ্যান থাকবে, অবারিত দৃষ্টি থাকবে। আমরা একবার গদ্যরূপটা দেখে নিই। কবি প্রথমেই বলছেন কে কবি বলো আমাকে একবার, কবে কে মোরে কে আমাকে বলবে কে কবি, কবির সংজ্ঞা কী না, ঘটকালি করে সম্বন্ধ করে শবদে শবদে বিয়া দেয় যেই জন, যে শব্দে শব্দে মেলবন্ধন ঘটায় তিনিই কবি। তিনি সেই কবি যিনি বা সেই কি সেই যমদমি, যমদমি মানে যিনি মৃত্যুকে দমন করতে পেরেছেন, আর তার শিরোপরি তখন মৃত্যুকে দমন করে কি হয় না যশ মুকুট তার শিরে মস্তকে শোভা পায়। তারপরে কবি বলছেন সেই কবি আমার মতে যিনি কল্পনা বিলাসে, যার হৃদ পদ্মে লক্ষ্মী যেমন পদ্মে বসেন ঠিক তেমনি হৃদয় পদ্মে তার কল্পনা বিরাজ করে, আবার ডুবন্ত সূর্যের প্রভা মতো যেন বিতরণ করে চলেছেন, যার মন কমল বা হৃদয়েতে এই সূর্য বিতরণ করে চলেছেন যেন এই ভাব জগতে তার মনোভাব। তারপরেই কবি বলছেন আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে যার বশীভূত, অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে, নন্দন কাননতে যে সুজন আনে পারিজাত কুসুমের রম্য পরিমলে, যার মরুভূমি তুষ্ট হয়ে যায় যাহার ধ্যানে, যার ধ্যানে মরুভূমি তুষ্ট হয়ে যায়, বহে জলবতী নদী, জলবতী নদী বয়ে চলে মৃদু কলকলে। এই যে ভাবনা, এই ভাবনাতেই কবিকে তার ব্যাখ্যাটা কবি আমাদের সামনে তুলে ধরলেন। সমগ্র কবিতার একদম চতুর্দশপদী কবিতাগুলির মূল বিষয়টাই হচ্ছে কবিকে তার প্রশ্নের উত্তর খোঁজা, এবং সেই প্রশ্নের উত্তর করতে খুঁজতে গিয়ে কবির স্বরূপকে, কবি কেমন হবেন সেটাই কবি এখানে বিশ্লেষণ করেছেন। এই ছিল আমাদের কবি কবিতার আলোচ্য বিষয়। আশা করব কোনো প্রবলেম থাকার কথা নয়।